বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই মন ভরে আড্ডা আর পেট ভরে খাওয়া দাওয়া। এই নিয়মের কিন্তু অন্যথা হয় না সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের। সেলিব্রিটিদের কাছে অবশ্যই এই দিনগুলো হলো চিট ডে। কিন্তু এরপর সমস্যাটা আসে, কারণ এরপর আবার তো তাদের কাজে ফিরতে হবে, তাই শরীর চর্চায় কিন্তু অনেকটা গ্যাপ হয়ে যায়, আর তাই নিয়মে ফিরতে বাধ্য হন তারা। এরকমই একটা এক্সপিরিয়েন্সে সামনাসামনি নিয়ে এলেন অঙ্কুশ হাজরা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করেছেন তিনি, যা দেখে একেবারেই হেসেই খুন হয়ে যাচ্ছে নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার গো বেচারা মুখ। আহা, কি করুণ অবস্থা না! পুজোর পর প্রথম দিন জিমে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা, খানিক শরীরচর্চা করেই ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেতা, একেবারে ছেড়ে দেওয়া কে দেবাচি অবস্থা। তাই একদিকে অঙ্কুশ যখন আর পারবো না করে চেঁচাচ্ছেন, তখন তার জিমের ইনস্ট্রাক্টর তাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন আবার। সত্যি তো, ভাতে মাছে থাকা বাঙালির এই কি করুণ অবস্থা, তাই না? প্রসঙ্গত অভিনেতার একেবারেই মজার ছলে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। এর আগে অঙ্কুশ হাজরা তার গার্লফ্রেন্ড ঐন্দ্রিলার সাথে নানা রকম মজার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন তার ফ্যানদের সাথে। আর এবার জিমের অভিনেতার এই করুণ অবস্থা দেখে কিন্তু থামতে পারেননি শুভশ্রী গাঙ্গুলি থেকে সুদীপ্তা চক্রবর্তীর মতো টলি সেলেব্রা, আর তারা একেবারে হেসে খুন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।